আমরা যেটা করতেছি এটা না হচ্ছে স্ক্যালিটাল সিস্টেম, অথবা এর বাংলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, মানুষের শরীরে কয়টা হাড়? 206টা। এই 206টা হাড় নিয়ে যেটা গঠিত সেটাকে বলা হয় স্ক্যালিটন। এখন আমরা মেইন অংশ পড়ছেন, স্কেলটা সিস্টেমের মেইন অংশগুলো পড়ছেন না? পড়ছেন মেইন অংশ কয়টা, কি কি? তারপর তারপর ওকে, হেড, নেক, ব্যাকবোন, থোরাক্স, আপার লিম আর লোয়ার লিম। থোরাক্স পড়ছেন? থোরাক্স পড়ছেন? কোনটাকে এখানে কোনটা থোরাক্স? বুঝা গেছে কয়টা আছে থোরাক্সে, কয়টা বোন আছে? ওকে, এবার আসেন ভার্টিব্রা। ভার্টিব্রা অথবা মেরুদণ্ড, মেরুদণ্ড কোনটা? মেরুদণ্ড কোনটা? আমাদের মেরুদণ্ড কোনটা? পিছনের, আমরা জানি পিছনের হাড়টাকে মেরুদণ্ড বলে, তাই না? আসলে পিছনের হাড়টা না, হাড়ের ভিতরে যে একটা নালি যায় সেটাকে বলে মেরুদণ্ড। ঠিক আছে, আর এই যে হাড় গুলো, এগুলো হচ্ছে ভার্টিব্রা। বুঝা গেছে? এখন আমরা করব যে এই মেরুদণ্ডের হাড় গুলার নাম কোনটা কি। দেখেন আপনারা এই কঙ্কালটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন না? এই যে দেখেন আমাদের পিছনে এইভাবে হাড় আছে। হ্যাঁ, এই যে এইভাবে এই হাড়ের ভিতরে মাঝখান দিয়ে একটা আমাদের নালি বের হয়েছে, যেটাকে বলা হয় মেরুদণ্ড অথবা স্পাইনাল কর্ড অথবা কশেরুকা। ঠিক আছে, তার উপরে এগুলো হচ্ছে আমাদের বোন অথবা হাড়। এটার নাম হচ্ছে ভার্টিব্রা। কি নাম? ভার্টিব্রা। দেখেন ভার্টিব্রা কোনটার কি নাম? প্রথমে আমাদের একদম মাথা থেকে, একদম মাথার পিছন থেকে যেটা শুরু হয়েছে, দেখেন এটা তো একটা ডামি, তাই না? এটা তো আসল না, দেখি তো বুঝতে পারতেছেন। এখানে হয়তো বা একটা দুটা মিসিং থাকতে পারে, আমরা গুনে দেখি। দেখেন প্রথমে একটা নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, এখানে থাকে 7টা, 1 2 3 4 5 6 7, এখান থেকে এগুলো হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, এটা কি ভার্টিব্রা? সার্ভাইকাল ভার্টিব্রা। এটার নাম কি, সামনের নাম কি? থোরাক্সের ঠিক পিছনে যেগুলো আছে এগুলো হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। কি নাম? থোরাসিক ভার্টিব্রা। কয়টা? 12টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখান থেকে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, থোরাসিক ভার্টিব্রা তাহলে কয়টা? সার্ভাইকালের পরে কি ভার্টিব্রা? সার্ভাইকালের পরে, সার্ভাইকালের পরে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা আমরা পড়লাম, তাই না? এখন থোরাসিকের পরে যেটা আসে সেটার নাম হচ্ছে লাম্বার ভার্টিব্রা। কি নাম? লাম্বার ভার্টিব্রা। দেখেন 1 2 3 4 5, এই পাঁচটাকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, বুঝছেন? তাহলে প্রথম গুলোর নাম কি, কয়টা আছে, তারপরেটার নাম কি? থোরাসিক। থোরাসিক আপনারা কি আমার সাথে বলতেছেন? থোরাসিক ভার্টিব্রা কয়টা আছে, তারপর এটার নাম কি? লাম্বার ভার্টিব্রা কয়টা আছে? 5টা। দেখেন এই যে একটা বোনস আছে না, আচ্ছা এই ভার্টিব্রা গুলো আলাদা আলাদা না? এগুলো কিন্তু চাইলে আলাদা করা যাবে। এই যে এখানে একটা বোনস আছে, এটা কি আলাদা করা যাবে? এইটা পুরোটার নাম হচ্ছে সেক্রাম। সেক্রাম, আমার কথা আগে শুনে, পুরোটার নাম হচ্ছে সেক্রাম। ঠিক আছে, এই পুরোটার নাম কি? সেক্রাম। এই সেক্রামের উপরে যে দুইটা আছে এটা নাম হচ্ছে সেক্রাল ভার্টিব্রা। ঠিক আছে, বুঝছেন? এই যে দেখেন সেক্রাম, এই পুরোটার নাম হচ্ছে সেক্রাম। এই যে ভার্টিব্রা, আচ্ছা দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা, চারটা ছিদ্র আছে, তাই না? এখানে তাহলে এখানে কয়টা ভার্টিব্রা জয়েন্ট আছে? বুঝতে পারছেন কি? আমরা তো ভার্টিব্রাকে আলাদা করে গুনতে পারতেছি বই দেখা ছাড়া। ধরেন আপনাদের কাছে বই নাই,
এখানে তো আমরা ভাটিবেলা গুলোকে আলাদা করে গোনা যাচ্ছে, দেখেন তো কিভাবে গুনলেন, এক তারপর দুই তারপর তিন তারপর কোনটা কোনটা, এটার পরে এটা, তারপর তারপর কোনটা, কই এটা একটা, তারপর এটা এটা, তারপর এটা, তারপর এটা, তারপর কোনটা, এটা এটা, এগুলা কি আপনারা আলাদা করে গুনতে পারতেছেন? আমি তো পারতেছি না, আলাদা করে গোনা যাচ্ছে? আচ্ছা ভেরি গুড, আপনারা পারতেছেন, আমি তো পারি না, কি করবো, কিছু করার নাই। এগুলো যে ফিউজড হয়ে গেছে, হ্যাঁ এগুলো আলাদা করে কোনো ভার্টিব্রা না, এগুলো একটাই পুরো সেকট্রাম, এটাকে পুরোটাকে বলা হয় সেকট্রাম। যেহেতু এখানে চারটা এভাবে ছিদ্র আছে, তার মানে আমরা মনে করব একটা ভার্টিব্রার সাথে যখন আরেকটা লেগে যাবে, এভাবে আরেকটা লেগে যাবে, তখন পাঁচটা ভার্টিব্রা একসাথে লেগে গেলে কি হয়, চারটা ছিদ্র হচ্ছে না, চারটা ছিদ্র হচ্ছে না, দাঁড়ান বলি কিভাবে বলবো, ধরেন একটা ভার্টিব্রা, এই যে একটা, দুইটা, তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা ছিদ্র হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ছিদ্র হইলো না, তাহলে পাঁচটা ছিদ্র কই পাইল না, পাঁচটা না। শোনেন আমরা হচ্ছে কিভাবে এটা করি, আমরা এটা আলাদা করি কিভাবে, যখন মানুষের কঙ্কাল যখন আমরা দেখছি, তখন কিন্তু ভাটিটা আলাদা করা যায় নাই, এটা তো মানুষের তৈরি, তাই না, এটা তো মানুষের তৈরি, আপনাদের বোঝানোর জন্য ভাবে দিচ্ছে যে এখানে পাঁচটা, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে সেকট্রামটা, এটা কিন্তু আলাদা করা যায় না, একদম পুরোটা ফিউজড, মানে আমরা যে বসে থাকি পিছনে যে আমাদের একটা শক্ত হাড় আছে না, এটাই হচ্ছে আমাদের সেকট্রাম, এটা একদম ফিউজড, একটা সাথে আরেকটা লাগানো, ঠিক আছে, এটা আলাদা করা যায় না। আমরা কিভাবে ভাটিটা প্রথম আলাদা করতাম, যে আমরা যদি, তখন তো আমাদের এগুলো মানে আমাদের গুলো খোলা খোলা ছিল, জানেন তো, আপনাদেরও আছে, অন্য কোথাও আছে হতো, এগুলো আলাদা আলাদা করে এভাবে খোলা খোলা আছে, ঠিক আছে, মানুষের শরীরে বা আমাদের তো নিজস্ব কঙ্কাল ছিল, আমাদের যখন আমরা পড়াশোনা করতাম তখন তো আমাদের নিজস্ব কঙ্কাল থাকতো, পাশে রাখতে হতো, তো এইভাবে আমরা আলাদা গুলা একত্রে করতাম, একত্রে করে করে দেখতাম যে কয়টা ছিদ্র হচ্ছে, ওই অনুযায়ী হচ্ছে আমরা ভাটি ব্যবহার করতাম, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে পুরোই একটা সেকট্রাম, পুরোটাই একটা সেকট্রাম, তার উপরে সেকট্রামের মধ্যে উপরে যে পাঁচটা বা চারটা ছিদ্র আছে, পাঁচটা ভার্টিব্রা আছে, এটাকে বলে সেকট্রাল ভার্টিব্রা, আর এই যে নিচের একটা জিনিস, এটাকে ভার্টিব্রা, এটাকে মনে হচ্ছে এটা ভার্টিব্রা, দেখেন তো, এটাকে বলে কক্সিজিস, ঠিক আছে, অথবা কক্সিস, কক্সিজিস যেটাই বলেন না কেন, বুঝতে পারছেন, তাহলে কক্সিসিস অথবা কক্সিস, দেখেন তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখা যাচ্ছে না, কয়টা দেখতেছেন আপনারা, একটা দেখতেছেন না, বইয়ে কয়টা আছে, বই থেকে আসলে ফিউজড হয়ে গেছে, ফিউজড মানে একত্রে হয়ে যাওয়া, ঠিক আছে, মানে যখন আমরা মানে আল্লাহ আমাদের তৈরি করছে এইভাবে একটা সাথে একটা মিক্স আপ করে দিছে, আপনি আলাদা করতে পারবেন না। তাহলে প্রথমের ভার্টিব্রাগুলোর নাম কি, সার্ভাইকাল, তারপরেটার নাম, তারপর তারপর এই পুরোটার নাম কি, 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 আমি বলছি আপনাদের, বইয়ে লেখা নাই, আপনারা বলছেন বইয়ে তো নাই, ভার্টিব্রা কেন, আমি বললাম না যে পুরোটার নাম সেকট্রাম, বলছিলাম না পুরোটাই সেকট্রাম, আমাদের এই যে পুরো অংশটাকে বলা হয় সেকট্রাম, এই যে এটা যেটা ফিউজড হয়ে গেছে, এই যে এটা, এটা পুরোটাকে কি বলে, সেকট্রাম। আর সেকট্রামের মধ্যে কি কি আছে, সেকট্রামের মধ্যে কি কি আছে, সেকট্রামের মধ্যে কি কি আছে, সেকট্রাল ভার্টিব্রা চারটা, কক্সিয়াল ভার্টিব্রা দুইটা, পাঁচটা, হ্যাঁ সেকট্রাল ভার্টিব্রা পাঁচটা, ছিদ্র চারটা, মানে সেকট্রাল ভার্টিব্রা পাঁচটা, আর কক্সিজিস কয়টা, কক্সিজিস কয়টা, দুইটা, আপনারা বুঝছেন আমি কি বলতেছি, শোনেন আমাদের যে এই যে বোনসটা আছে, এই বোনসটা একটা ফিউজড, মানে একটার সাথে আরেকটা লেগে আছে, একদম এভাবেই লেগে আছে, কিন্তু আপনি কিন্তু এই ভার্টিব্রা গুলা চাইলে আলাদা করতে পারবেন,
ঠিক আছে, এটা যদি আমরা খুলি, এসব গুলা যদি খুলি, এগুলা কিন্তু আলাদা করতে পারবো, মানে এই যে সেট নামটা এটা কিন্তু আমরা আলাদা করতে পারবো না, ঠিক আছে, এটা পুরোটাই এক, এই যে এইটুক শুধু, এগুলা কিন্তু আলাদা, এগুলা হিপ বোন, এগুলো আলাদা, এই যে পুরোটাই আসছে না, এটা হচ্ছে পুরোটাই এক, এটার মধ্যে পুরোটাকে বলা হয় সেক্রাম, ঠিক আছে, সেক্রামের মধ্যে সেক্রাল ভার্টিব্রা আছে 5টা, আর পাফিজিস আছে কয়টা, 2টা, বুঝছেন? তাহলে বলেন দেখি এটার নাম কি, সেক্রামের মধ্যে সেক্রাল ভার্টিব্রা কয়টা আর পাফিজিস কয়টা, এটা পুরোটার নাম কি, সেক্রামের মধ্যে সেক্রাল ভার্টিব্রা কয়টা, 5টা, আর পাফিজিস প্রথমের ভার্টিব্রা গুলোর নাম কি, তারপর এটার নাম, ব্যাপারটার নাম লাম্বার, ল্যাম্বার আবার কেন, লাম্বার, তারপরটার নাম, তারপরেরটার নাম, তারপরেরটার নাম, তারপরেরটার নাম দাঁড়া, কক্সিস, কক্কিজিস, কক্কিজিয়াল যেটাই বলেন আপনি, কক্সিসও বলতে পারেন, কক্কিজিসও বলতে পারেন, কক্কিজিয়ালও বলতে পারেন, আমি বলছি তারপরে তার নাম সেক্রাম, তাই না? আবার সেক্রাল বলতেছেন কেন, সেক্রাম আপনারা কি লিখে নিচ্ছেন, হ্যাঁ আপনারা কি লিখছেন, না লিখলে মুখ দিয়ে আসবে কিভাবে, আপনারা সেক্রাল এবং কক্কিজি আছে দুইটা কি আপনার ব্র্যাকেট দিয়ে পাশে সেক্রাম লিখতেছেন, লিখেন যে দুই সেক্রাম মিলে, সেক্রাম কে হচ্ছে দুইটা বলা হয়, একটা সেক্রাল ভার্টিব্রা 5টা আর কক্কিজি, বুঝছেন? আচ্ছা আবার বলেন উপরে ভার্টিব্রা গুলার নাম কি, কয়টা, ডিস্ক, ডিস্ক, এইগুলাকে তো ডিস্ক বলে, এগুলাই হচ্ছে আমাদের এইভাবে থাকে যখন আমাদের হচ্ছে এগুলা ক্ষয়ে যায় বা কোনো তখন গ্যাপ হয়ে যায়, একটা সাথে আরেকটা গ্যাপ হয়ে যায়, তখনই আমাদের পেইন শুরু হয়, আমরা ভারী কোনো কিছু নিতে পারি না, কেন ওই যে আপনাদের রিপোর্টে লেখা থাকে না যে ডিস্ক ইন্টারক্যালেটেড অথবা এটা সেটা, L1 L2 C1 C2 সি দিয়ে কি বোঝাচ্ছে, সার্ভাইকালের বানান কি, সার্ভাইকালের বানান বলে, CERVICAL, তাই না, সার্ভাইকাল, তাহলে রিপোর্টে আমাদের যে C1 এবং C2 লেখা থাকে তাহলে কোন ভার্টিব্রার সমস্যা, ওয়ানে এবং টুয়ে, যদি রিপোর্টে লেখা থাকে L3 L4 কোন ভার্টিব্রার সমস্যা, নাম্বারের কোন ভার্টিব্রা, 3 নাম্বার এবং 4 নাম্বার, তাই না, যদি লেখা থাকে T2 T12 তাহলে কোথায় কোথায় সমস্যা, T2 T12 তাহলে পুরোটা কেমনে হয়, মানে 2 নাম্বার থেকে 12 নাম্বার, তাই না, বুঝছেন? এভাবে রিপোর্টে তো একদম আপনার সম্পূর্ণ লিখে দিবে না, যে ফরাসিক ঘাটতি প্রায় এভাবে লিখবে না, বুঝছেন? রিপোর্টে তো অনেক কিছু লিখতে হয়, সবগুলো বড় বড় করে লিখলে তখন কি হবে, সেই জন্য আপনারা কি বলছেন, T1 T2 L1 L2 L3 L4 আপনাদের কেন বুঝতে হবে, যার বোঝা সে বুঝেই যায়, আজকে থেকে আপনারা বুঝবেন, এই জন্যই তো আপনারা পড়তে আসছেন, তাই না, রিপোর্ট কি আপনাদের আমাদের বোঝার জিনিস, এটা আজকে আপনারা শিখে গেলেন L1 L2, তাহলে যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আমার যে লাম্বার ভার্টিব্রা আছে তা ব্যাকে, সেই লাম্বার ভার্টিব্রা আমার সমস্যা, এর আগে বুঝে আপনি কিছু হইতো, কিছু তো করা যাইতো না, তাই না, তাহলে ভার্টিব্রা টোটাল কয়টা, বই দেখবেন না, বই তো চোখে চোখ তো চলে যাবে বইয়ের মধ্যে, সেটা তো বুঝতেই পারতেছি, কয়টা গুনছেন, আমি তো পারছি 32টা, গুনেন তো, গুনেন